হাই আমি এম এ বাসার আজ আপনাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রিদিং রিল্যাক্সেশান আমরা ব্রিদিং রিল্যাকসেশান নানা কারণে করতে পারি যেমন অ্যাংজাইটি প্যানিক ওসিডি এই ক্ষেত্রে অ্যাংজাইটি আমাদের কমাতে বা প্যানিক কমাতে আমাদের ব্রিদিং রিল্যাকসেশানটা সাহায্য করে ব্রিদিং রিল্যাকসেশনে কতগুলো ধাপ আছে আমরা ধাপগুলো মেনে করতে পারলে এটা আমাদের খুব ভালো সাহায্য করে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব একটি ব্রিদিং রিল্যাক্সেশন কিভাবে করা যায় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে এটি খেয়াল করুন আমরা রিল্যাক্সে বসি এবং চোখ বন্ধ করি আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিই খেয়াল করি আমরা যে শ্বাস নিচ্ছি শ্বাসটি আমাদের শরীরের ভিতরে কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে আমরা যে শ্বাসটি ছেড়ে দিচ্ছি সে শ্বাসটির দিকেও মনোযোগ দিই শ্বাস নিলে আমাদের পেট কতটা উঁচু হয়ে যাচ্ছে শ্বাস ছেড়ে দিলে আমাদের পেট কতটা নিচু হয়ে যাচ্ছে সেদিকে মনোযোগ দিই আমরা এখন ধীরে ধীরে নাক দিয়ে লম্বা করে একটা শ্বাস নিব শ্বাসটা দুই থেকে তিন সেকেন্ড ধরে রাখব। তারপর আবার ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাসটা ছেড়ে দিব খেয়াল করেন আমি কীভাবে শ্বাস নিই আমরা এখন কয়েকবার স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিই অর্থাৎ নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়ি আবারও একবার বড় করে শ্বাস নিই শ্বাসটি ধরে রাখি তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটি ছেড়ে দিই আবারও কয়েকবার স্বাভাবিকভাবে শ্বাস নিই এবং খেয়াল করি আমার শরীরটা কতটা শীতল লাগছে কতটা আরাম পাচ্ছি আমি কতটা হালকা লাগছে আমার আবারও একবার বড় করে শ্বাস নিই শ্বাসটা ধরে রাখি তারপর ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দিই স্বাভাবিকভাবে শ্বাস নিই এবং কতটা আরাম লাগছে খেয়াল করি আমার কতটা দুশ্চিন্তা মুক্ত লাগছে মাথাটা কতটা হালকা লাগছে আমার শরীরে কতটা আরাম পাচ্ছি আমি শরীরের শীতলতাটা অনুভব করি শরীরের আরাম লাগাটা অনুভব করি আমরা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাই এবং বর্তমানে ফিরে আসি তিন দুই এক শূন্য আমরা স্বাভাবিক হয়ে যাই এখন এই রিল্যাক্সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি সেটা হলো এই রিল্যাক্সেশনটা দিনের যে কোনো সময় আমরা করতে পারি এটা দাঁড়িয়ে করতে পারি বসে করতে পারি শুয়ে করতে পারি সবভাবেই রিল্যাক্সেশনটা আমরা করতে পারি বিশেষ করে যাদের ঘুমের সমস্যা আছে তারা এই রিল্যাপসেশনটা রাতে ঘুমের সময় বেডে শুয়ে যদি করতে থাকে তাহলে তাদের খুবই সাহায্য হয় আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন দেখা হবে আল্লাহ হাফেজ